এই দেখো বন্ধুরা, এখানে কিছু কাকি ক্যাম্বেল আছে, 6-7টা আছে আপনার দেশি। এই দেখো সাদাডি, সাদাডি দেশি আর ব্লেঞ্জিং। তো এই বাচ্চাটা গেছে আজকে কুলাই, 150 বাচ্চা নিল একজনে, আরও এখানে 100-র মতো আছে। তো এই বাচ্চাটা দেখো একদম সুন্দর খাওয়া দাওয়া করতেছে বাচ্চাটা। তো তাই না, আইবো অল্প কিছুক্ষণের মিত্রে নিয়ে, তাই নো নিয়ে আরেকজনটা খারে দিয়ে দিব। তো আপনারা লাগলে এরকম নিতে পারো, নিয়া যারা অল্প স্বল্প পালবার আছে তারা পালতে পারো, বা যারা সেল করতে চাও নিয়া নিয়ে বিক্রিও করতে পারো। দেখো বাচ্চাটা কি সুন্দর খাওয়া দাওয়া করতেছে। এই বাচ্চাটা আমার বাড়ির কাছেই গেছে কুলাই ধরে এখানে। তো তাই নিয়ে বাচ্চাটা নিয়া আয়া নিল, আর অল্প কিছু রয়েছে। আর এখানে আজকে দুইটা ভিডিও এখানে জোড়া দেওয়া হইলো, আরও 1140টা বাচ্চা কালকের আগের দিন দিছিলাম, গতকালকে আগের দিন দিছিলাম ওই বাচ্চাটা এই কমলপুরে। তো আপনারা লাগলে বাচ্চা অর্ডার করতে পারো, যখন থাকে তখন পাইয়ে লেবা, ঠিক আছে? আর না থাকলে 2-4 দিন এদিক সেদিক হইব, পাইয়ে লেবা। আশা করি বেশি দিন লেট হইতো না। আর ইদানিং দেশি দেশি কিছু অর্ডার আছে, ইদানিং দেশিও দেশি মুরগের বাচ্চাটা কিছু দিমু। যদি কারো লাগে ইদানিং বুকিং করতে পারো, বুকিং করলে ফাইলে বা অল্প কিছু দিনের ভিতরে। আর হাঁসটা মোটামুটি সব সময় আছে। আর হাঁসের আপনারা অনেক সময় এই দেখবেন বেশি রৌদ্রে দিয়ে জার্নি করে গেলে বা বাচ্চাটা যদি ইয়ে হয়, ওই দেখো এই বাচ্চাটাই, এটা এখানে আছে 1140টা বাচ্চা। তো যদি কারোর লাগে এরকম ফাইলে বা, ঠিক আছে, এটা হচ্ছে পিওর দেশি, ঠিক আছে? হ্যাঁ দেখো সাদা একালো সব যাতে মিষ্ট আছে, আর কাকি ক্যাম্বেল হইলে সব এক কালার থাকে, কাকি কালারের কিছু ডাইয়ে। আর এই দেখো দেশি ডাইলে এরকম হয়। তো ওই বাচ্চাটা গেছে আমার বাড়ির কাছেই কমলপুরে, 1140টা বাচ্চা। আর ইয়েটা হয়েছে এই কাকি ক্যাম্বেলটা গেছিলো কুলাই, ঠিক আছে? তো তোমরা চাইলে এরকম অর্ডার করতে পারো। আর আমি যেটা কইতাম আসছিলাম, হাঁসের বাচ্চাটা যদি অনেক একটা রোগ আছে যে ঝিমায়া, অনেক সময় ঝিমায় একটু ঝিমায়া ফট করে মরা জায়গা, এই রোগটা যদি হয় তো তোমরা ফোন করতে পারো। এটার একটা গ্লুকোজ আছে, গ্লুকোজটা খাওয়াই দিলে আমি দেখাই দিব, গ্লুকোজ আছে, গ্লুকোজটা দিলে পড়ার পর ঠিক হয়ে যাবো। এটা ওই এই অর্থিকা হয় অনেক সময় জলের অভাবে, যদি ইয়ে হয় তাহলে এই এই রোগটাও হয় অনেক সময়। আর মুরগের ইদানিং তো বেশ কিছু মশার উপদ্রব খুব বাড়ছে, তো মশার কামড়ে অনেক মুরগ টুরগে গুঁড়া হইতেছে। যদি কারো এরকম সমস্যা হয়ে থাকে তো আপনারা চুন দিতেন পারেন, চুনটা দিলে গুঁড়াটির মধ্যে চুনটি দিলে আবার যাতে চোখে মুখে যাতে না লাগে, শুধু গুঁড়াটি লাগাই দিবেন, চোখে মুখের আশেপাশেই হয় গুঁড়াটা। তো এটা ফাউল ফক্স হয়। তো এরকম যদি হয় আপনারা চুন আর পটাশ লাগাইতে পারেন, আর পটাশ যদি না পাওয়া যায় শুধু চুন লাগাইলেও চলবো। চুন লাগাই দিলে আপনারা এই হাঁসের বাচ্চার যেই আর এই মুরগের যেই ফাউল ফক্সটা হয় এটা আর হইতো না, আর যেটি আছে এটি কই মাঝে বোকা। আর একটু শুকাই গেলে গা নখ দিয়ে সিমটি দিয়ে ফালাই দিয়া তারপরে তোমরা ইয়ে করতে পারো। আর হাঁসটার এমনিতে কোনো রোগ নেই, মাঝে মধ্যে একটু ঝিম ধরে বা বেশি বাচ্চা একখানা থাকলে একটু ইয়ে হয়। তো এটা হইলে আপনারা ইয়ে করবা, কোনটা ওষুধ লাগে যদি ইয়ে করো আমি হোয়াটসঅ্যাপে পাঠাই দেবো আপনারে, আপনারা দেখতে পারবো। আর যারার বাচ্চা লাগে একটু আগের থেকে জানিয়ে রাখবা, হঠাৎ করে কইলে এটা তো আর রেডি করে পট করে বানিয়ে দিবেন জানা, এটা তো আগের থেকে প্রসেসিং করে দিতে লাগে, ঠিক আছে? আর আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে এরকম আরও ভিডিও পাইবেন আগামী।